লিটন ভাই উপরা পশ্চিম পারা উত্তর পারা দক্ষিণ পারা যারা যারা কই বের কইছিলাম সবাই রে কইছস সবার তো ভাই কইছি সব সাথে করে নিয়ে হইছি আপনি আমার বক্তৃতা শুরু করেন বক্তৃতা না শুনেন আমি আপনাদেরই সন্তান এই গ্রামেই বসবাস করি আমারে অনেকেই খারাপ জানে অনেকে ভালো জানে কে কি জানলো কে কি কইলো তাতে আমার কিচ্ছু আসে যায় না এই গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদেরও যেরকম আমার ওই রকম আমি আপনাদেরকে বাড়িতে থেকে ডাইকে আনছি একটা কথা বলার জন্য সেটা হচ্ছিল এইটা যুব সমাজ বিশেষ করে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অনেকেই নেশার আচ্ছন্নে ঢাইকে গেছে দেশ সমগ্র দেশ মাদকের জোয়ারে কোথায় যাচ্ছে কোন জায়গায় কী হইতেছে আমরা কেউ জানি না গাঁজা খাইলে কী হয় বাবা খাইলে কী হয় বা ওইটা খাইলে কী হয় অনেকেই জানে অনেকেই জানে না যেমন ধরেন বাবার বিভিন্ন রকম নাম আছে যেমন কোথাও বাবা বলে কোথাও গার্জেন বলে কোথাও সারফুকা বলে কোথাও প্যারাসিটামল বলে অনেকেই আমরা বাবা ট্যাবলেটটা পর্যন্ত চিনি না যেটা কী এবং এটা যে কত ভয়ঙ্কর কত ভয়াবহ একটা জিনিস যেটা জানলে শুনলে বুঝলে শরীরের লোমকূপ পর্যন্ত দাঁড়ায় যায় যারা বাবা খায় তাদের হার্ট দুর্বল হয়ে যায় একদিনে হয় না ধীরে ধীরে আস্তে আস্তে থুতু ফালাইতে গেলে থুতু ফালাইতে পারে না আমি আপনি আমরা যারা আছি এখানে থুতু ফালাইলে আমাদের থুতু ছড়াইয়া পড়বো আর বাবা ঘুরে গো থুতু জমা হয়ে এক জায়গায় পড়বো যদি কোনো লোক দিনের বেলা বাবা খায় সে দিনে ঘুমাইতে পারবো না রাতের বেলা ঘুমাইবো কোনো লোক যদি রাত্রে বাবা খায় সে সারাদিন ঘুমাইবো যারা বাবা বাবা নেশাগ্রস্ত তারা কোনো দিন সত্য কথা বলে না না বাবা না মা না ভাই না মুরব্বী না কারোর সাথে সূর্যের আলো দেখলে আস্তে করে মাথার এমনি করে ঢাকবো এবং যারা বাবা খায় তারা এরকম পাতলা মানে পাতলা মানে কি একদম লিকলিকে হয়ে যায় চাপা টাপা ভাঙা শুধু হাড্ডি দেখা যায় উচ্ছৃঙ্খল তাদের লাইফ তারা কি করতেছে কোথায় যাচ্ছে না যাচ্ছে তারা নিজেরাও জানে না কাজে আমাদের এই গ্রামের প্রত্যেকেরই সচেতন থাকতে হবে এই ধরনের সিমটম যারই দেখব সাথে সাথে তারাই আমরা নিয়ে ডাক্তারের কাছে যাব সে ড্রাগ অ্যাডিকশন কিনা ব্লাড টেস্ট করলে আমরা ধরতে পারবো তার যথারীতি চিকিৎসা করাবো চিকিৎসারও ব্যবস্থা আছে আমাদের দেশে এটা এটা একটা একরকম মরণ ব্যাধি মরণ নেশা ভাই ফেন্সিডিল সম্পর্কে একটু বলে দেন না ফেন্সিডিল সম্পর্কে না শুন ফেন্সিডিল হচ্ছে কাশের ওষুধ অনেকে নেশার ছলে খায় ডকলিন কাশের ওষুধ একটা লোক যদি ডকলিন খায় সুস্থ স্বাভাবিক মানুষ আধা বোতল যদি খায় সারাদিন ঘুমাইলেও তার ঘুম শেষ হইব না আমাদের দেশের নেশার মান নেশার কোয়ালিটি এত নিচে নামছে যেটা নাকি বলার মতো না কাজে আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সন্তান সন্ততি যারা নাকি আমাদের ছেলে মেয়ে তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবন গঠন করতে পারে দেশের জন্য একটা কিছু করতে পারে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সবাই ভাইয়ের মতো একমত আছি তো আচ্ছা আরেকটা কথা এই গ্রামে আমি যে কথাগুলো বললাম নেশার থেকে যেন সবাই দূরে থাকে সবার চোখ কান খোলা রাখতে হবে আমরা সুস্থ জীবনযাপন করতে চাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই আমি একা যদি বলি এটা হবে না আমাদের সবাইকে বলতে হবে গ্রাম থেকে যদি আমরা শুরু করি পাশের গ্রাম করব তারপরের গ্রাম করব তারপরের গ্রাম করব তারপর একটা থানা করব একটা ডিস্ট্রিক্ট করব তারপর দুইটা তিনটা ডিস্ট্রিক্ট মিলা করব তারপরে সারা দেশব্যাপী সোচ্চার একটা আন্দোলন হবে যে মাদকের বিপক্ষে আমরা আমরা শান্তি জীবনযাপন চাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন চাই কি আপনারা সবাই আমার সাথে একমত এই জন্য আপনাকে ডাকছিলাম আপনারা কষ্ট করেছেন তার জন্য ধন্যবাদ হাসান ভাই এতদিনে আপনি একটা মহৎ কাজ করলেন আপনার এই মাদক বিরোধী অভিযানে আমরা সাধুবাদ জানাই আমরা সকলে আপনার সাথে আছি আপনি এগিয়ে চলুন আপনারা সবাই চা খায়া কষ্ট করে আবার বাড়িতে চলে যান এই দোকানদার প্রত্যেকটা চা দিবা আরাম মনে হলেই গেছিবা